নমস্কার বন্ধুরা, হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং ঘূর্ণিঝড় আর কত দূরে রয়েছে এবং আজকে জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা সংক্ষিপ্ত আভাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। আজকে সকাল 8টার দিকে এরকম একটা পূর্বাভাস পাচ্ছি। 104 কিলোমিটার গাস্টিং মোডে তার স্পিড আমরা দেখতে পাচ্ছি এবং ঘন্টায় মাত্র 6 কিলোমিটার পথ অতিক্রম করছে এই মুহূর্তে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং তার কত দূরে অবস্থান রয়েছে যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশের খেপুপাড়া থেকে মাত্র 300 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে মাত্র 290 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল। এছাড়া এটাও জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র 400 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড়ের যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, আজকে বিকালের দিকে সেটি আছড়ে পড়তে পারে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে। তবে ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে পারে তার একটা পূর্ণাঙ্গ ধারণা কিন্তু দিয়েছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে এটি আরও উত্তর পূর্ব দিকে নয়, সরাসরি উত্তর দিকে অগ্রসর হবে, ঠিক এইভাবে এগিয়ে আসবে এমনটা জানতে পারা যাচ্ছে। আগে সেটি আসছিল প্রথমে উত্তর পূর্ব দিকে, পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর খাড়া উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে যেটা অবস্থান করছে আমরা লক্ষ্য করতে পারছি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। যাই হোক না কেন, ঘূর্ণিঝড় আস্তে আস্তে এগিয়ে আসবে এবং আজকে বিকাল থেকে রাতের মধ্যে সেটি আছড়ে পড়বে। কোন জায়গায় আছড়ে পড়তে পারে সেটা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গা, যে মধ্যবর্তী জায়গার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মংলা, অর্থাৎ বাংলাদেশের মংলাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন IMD। ঠিক এই জায়গাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মংলা, এমনটা এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে এটা জানা যাচ্ছে। সুতরাং সরাসরি এই ঘূর্ণিঝড় হিট করবে বাংলাদেশে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ। দেখতেই পাচ্ছেন এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাইন, তাই পশ্চিমবঙ্গে যথেষ্ট প্রভাব থাকবে, বেশি প্রভাবটা বাংলাদেশের দিকে যাবার সম্ভাবনা এই মুহূর্ত থেকে জানতে পারা যাচ্ছে। তো চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করব যে এর জন্য কীরকম কী পরিস্থিতি হতে পারে। মেঘলা আকাশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়ে গেছে এবং আজকে বিকালের দিকে ঝড়ের গতিবেগ কতটা থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রথমেই জানাবো। উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, ফ্রেজারগঞ্জ, এখানে প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড়ের একটা অবস্থান থাকবে। সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে উপকূলবর্তী জায়গায় 80 থেকে 90, কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এই ঝড়ের গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোর যা পরিস্থিতি, এখানে প্রায় 100 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর উপকূলবর্তী জায়গায় প্রচণ্ড ঝড়ের দাপট থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে ভেতরের দিকের যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে পশ্চিম দিকের জায়গা, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে ঝড়ের গতিবেগ অতটা থাকবে না। বর্ধমান জেলার দিকে 50 থেকে 60 থাকবে। অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম 30 থেকে 40-এর মধ্যে গতিবেগ থাকতে পারে। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। অন্যদিকে বাংলাদেশের ভেতরের দিকে জায়গাগুলোতে ঝড়ের গতিবেগ এই মুহূর্তে কিছুটা কম থাকবে, অর্থাৎ আজকে বিকালের দিকে, তবে পরবর্তী ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে এমনটা একটা সম্ভাবনা। ত্রিপুরার দিকেও ঝড়ের গতিবেগ থাকবে ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরাম, এখানে থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বৃষ্টির কী পূর্বাভাস রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে, আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টিটা মাঝারি থেকে একটু ভারী ধরনের হতে পারে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া এই সমস্ত জেলাগুলো। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি চলবে, তবে দু এক জায়গা ভারী হতে পারে। তবে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে আজকে ততটা নয়। আজকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, হালকা মাঝারি বৃষ্টি চলবে। এই পর্যন্ত আপডেট, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল। বাংলাদেশের ক্ষেত্রে কী পরিস্থিতি রয়েছে? খুলনা বিভাগে জেলা এবং উপজেলাতে
প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। ভারতবর্ষের ত্রিপুরাতে বলা হয়েছে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তো আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের যা পূর্বাভাস, বৃষ্টিটা আরও বাড়বে পশ্চিমবঙ্গের, বিশেষ করে রয়েছে মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম দিকের জেলাগুলোতে। আগামীকালও এরকম বৃষ্টির তাণ্ডব চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি, আর আগামীকাল বাংলাদেশে বৃষ্টি আরও বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিন্তু অন্যান্য যে এখনও বিভাগগুলো রয়েছে, যেমন রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে রাজশাহী বিভাগ, এখানে আগামীকাল সোমবার 27 তারিখে বৃষ্টিটা আরও বাড়বে। এবং এই বৃষ্টি বাড়ার মূল কারণ যেটা, সিস্টেমটি কিন্তু প্রবেশ করার পর আবার সেটি উত্তর পূর্ব দিকে এরকমভাবে বাঁক নিতে পারে। সিস্টেমটি যদি এইভাবে চলে যেত তাহলে হয়তো বৃষ্টিটা অতটা হতো না দুই বাংলার দিকে। এই পর্যন্ত এখনও পূর্বাভাস পাচ্ছি আমরা। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড় কিন্তু আজকে বিকালেই আছড়ে পড়তে চলেছে, বিশেষ করে দুই বাংলার দিকে, বাংলাদেশ, মংলা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ। এই পর্যন্ত আপডেট। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে আগামীকাল থেকে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে। তাই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যা খবর রয়েছে, বিশেষ করে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া রয়েছে ওপরে জেলাগুলো কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিস্টেমটি খুব তাড়াতাড়ি উত্তর পূর্ব দিকে সরে গেলে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিটা অনেকটা সরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বা থাকে। আমরা 28 তারিখের দিকে যদি লক্ষ্য করি, 28 তারিখের দিকে দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের জন্য, অর্থাৎ ঘূর্ণিঝড় পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে। 28 তারিখ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 28 তারিখে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং নিচের দিকের কোনো কোনো জেলাতে যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর একটু ভারী বৃষ্টি হতে পারে। 28 তারিখেও প্রবল বৃষ্টি চলবে বাংলাদেশে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে 27 এবং 28 তারিখে ভারী বৃষ্টি সারা ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড সর্বত্রই হবে। এই পর্যন্ত একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই আসামে সবথেকে বেশি বৃষ্টি হবে 28 এবং 29 তারিখের দিকে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, এছাড়া শিলচর, মেঘালয়, শিলং, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজকে এবং আগামীকাল, এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা 27, 28 তারিখে 29 তারিখ পর্যন্ত, দুপুর পর্যন্ত হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিটা আজকে দক্ষিণাঞ্চলগুলোতে বেশি হবে, বিশেষ করে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। আগামীকালও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকায় বেশি বৃষ্টি হবে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে। ত্রিপুরাতে 27, 28 তারিখে বেশি বৃষ্টি। থ্যাংকস ফর ওয়াচিং।